হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আশা করি সবাই ভালো আছেন এবং যে যার জায়গা থেকে সবাই সুস্থ আছেন। ওকে, আমি আমার টপিকে সরাসরি আজকে চলে যাই কথা না বাড়িয়ে। আজকে আমার টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের প্রকার। আসলে আমি পার্টস অফ স্পিচের ভিডিওটা আশা করি অনেকেই দেখেছেন, যে ওখানে আমি একটু স্বচ্ছ ধারণা দিতে চেয়েছি টোটাল অল কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। বাট আজকে আমি নাউন সম্পর্কে হচ্ছে ধারণা দিতে চাই। তো সেটা হচ্ছে যে নাউন বিষয়টা আমাদের পার্টস অফ স্পিচের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে নাউন, এবং এটা শুধু যে আমাদের টোটাল অল কাইন্ডস অফ স্টুডেন্টসদের প্রয়োজন সেটা নয়। এটা আসলে আমি সবসময় এই কথাটা মেনশন করি, যারা চাকরি প্রত্যাশী আছি তাদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়। কেন বলছি, কারণ হচ্ছে আমরা ওই নাউনটা সিলেকশনেই কিন্তু একটু ঝামেলা পাকিয়ে ফেলি। এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে নাউন এটা আসলে এজন্য আমাদের ভীষণ জরুরি হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের প্রকারভেদটা সঠিকভাবে যদি জানা থাকে তাহলে এটা আর কোনোদিনও ভুল হবে না। তো ওকে, আমি চলে যাই। আমাদের নাউন হচ্ছে, নাউন হচ্ছে দু প্রকার, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন প্রধানত কিন্তু দু ধরনের, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। এই কংক্রিটের আবার হচ্ছে চার ধরনের একটা ক্লাসিফিকেশন আছে, চার ধরনের প্রকার আছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। তো প্রপার নাউনটা হচ্ছে কোনো কিছুর নামই হচ্ছে প্রপার নাউন, সাধারণভাবে নাম বোঝাচ্ছে, যে কোনো কিছুর নাম, সাধারণ নাম। আপনি যে কোনো কিছুর, আমরা যে যে কোনো কিছুর নামে ডাকছি, কোনো যে কোনো কোনো দেশের নাম বলেন, যে ধরনের নামই হোক না কেন, সেটা হচ্ছে সিম্পল যে নামটা, সাধারণত যে নামটা সেটা হচ্ছে প্রপার নাউন, এটা আমরা সবাই জানি। এবার আসি কমন নাউনের ক্ষেত্রে। কমন নাউন আমি সবসময় একটু সহজভাবে শেখাতে চাই, কমনলি কমনভাবে যে নাউনটা, কমনলি কমনভাবে কোন নাউনটা, সাধারণত যে নাউনগুলোকে আমরা কমনভাবে একটা নামে সমগ্র ন্যাশনকে বুঝতে পারছি, একটা শব্দে আমরা পুরা একটা অনেক মানে বিশাল একটা জনগোষ্ঠীকে বা বিশাল একটা জাতিগত যে বিষয়টা সাধারণভাবে একটা নাম দিয়ে সাধারণভাবে সম্পূর্ণটাকে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে কমন নাউন। সেটা কি? বয়। বয় হচ্ছে কমন নাউন। এখন বয় কমন নাউন আমরা সাধারণভাবে কীভাবে বুঝতে পারছি? আমরা যদি বয় বলি তাহলে আমরা টোটাল ছেলেদেরকে বুঝতে পারছি, এখানে ব্যাড বয়, গুড বয়, এনি মানে এনি টাইপ অফ বিহেভিয়ার্স থাকুক না কেন, যে ধরনেরই ছেলে হোক না কেন, ভালো হোক খারাপ হোক, আমরা কিন্তু ছেলেদেরকে বুঝতে পারছি বয় মানে। আর তাহলে সেটা কমনলি কমনভাবে বুঝতে পারছি, ওটা হচ্ছে কমন নাউন। আমি এখন যদি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বয়ের সংজ্ঞাগুলো বোঝাই তাহলে আপনি যেমন বোর হবেন আমারও বিরক্তি লাগবে। কেন বলেন তো? কারণ হচ্ছে আপনি হয়তো দেখতে চাইছেন একটু অন্যরকম কিছু, আর আমি আপনাদেরকে দিতে চাচ্ছি একটু ভিন্ন কিছু, যাতে করে আপনাদের কারোর আমি এবং আপনারা কেউই বিরক্ত না হই, এবং সবাই একটু যার যার জায়গা থেকে সবাই আমিও খুশি থাকি এবং আপনারাও সহজে বুঝে যান। এজন্য আমি কিন্তু কিছু সেন্টেন্স ইউজ করে কিছু শব্দ বলি যেটাতে সহজভাবে মাথায় ক্যাচ করে, যে এটা মনে হবে কমনলি কমনভাবে যে নাউনটাকে বলছে সেটাই কিন্তু কমন নাউন। এবার আসে ওম্যান। যদি আমি বলি ওম্যান, ওম্যান যদি আমি বলি মহিলাকে বোঝাচ্ছে, একদম সব মহিলাদেরকে বোঝাচ্ছে। যদি আমি গার্ল বলি তাহলে সব মেয়েদেরকে বোঝাচ্ছে। যদি আমি বলি যে এরকম এরকমভাবে ম্যান, পুরা মানুষকে বোঝাচ্ছে, পুরা মানুষ বা পৃথিবীতে যত মানুষ আছে সেই মানুষকে বোঝাচ্ছে, টোটাল ম্যানকাইন্ডকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কমন নাউন। এবার চলে যাই কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে, এটা কিন্তু একটা ঝামেলা তৈরি করে, কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয় সবসময়, কোনটা কালেকটিভ এবং কোনটা কমন নাউন। এটা আমরা প্রপার সিলেকশনে কখনোই প্রবলেম হয় না, কারণ একটা সিম্পল নেম থাকে তো, কিন্তু কমন এবং কালেকটিভ নাউন এটাতে কিন্তু অনেক প্রবলেম হয়। কালেকটিভ নাউনকে আমরা ম্যাচ করে ফেলি কমন নাউনের সাথে অনেক ক্ষেত্রে, যদি আমাদের ধারণাটা স্বচ্ছ না হয়। এবার চলে যাই কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিগতভাবে বোঝায়, আমরা এই একটা শব্দে বুঝে নেব যে এক ধরনের
এক ধরনের এক জাতীয় সমষ্টিগতভাবে কিছু জিনিসকে, যেটাকে আমরা ওই শব্দ দ্বারা একসাথে মনে পড়বে সমষ্টিগতভাবে অনেক কিছু, কিন্তু একটা নামে প্রকাশ পাচ্ছে, ওটাই হচ্ছে। এবং একই ধরনের পোশাক পরিহিত মানুষের ক্ষেত্রে, একই ধরনের পোশাক পরিহিত অবস্থা, এই সমষ্টিগতভাবে তারা মানে এক কালেকটিভ সমষ্টিগতভাবে তারা থাকে, তাহলে ওই শব্দটাই আমরা বুঝে যাব যে ওটা হচ্ছে কালেকটিভ নাউন। এবার আমরা শব্দগুলাতে আসি, আমরা এক্সাম্পলে আসি, সেটা হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে আর্মি। আর্মি বলতে কি আমরা বুঝি একজন সোলজারকে? না, আর্মি বলার সাথে সাথে মনে হয় একটা সেনাবাহিনী, একটা বাহিনী, এবং একই পোশাক পরিহিত অবস্থায় তাদেরকে আমরা দেখতে পাই। তারপর আমরা বলি, যদি হচ্ছে আমরা বলি জুরি, যারা হচ্ছে আপনার অ্যাডভোকেটশিপের একটা বোর্ড বসে, তাহলে ওই বোর্ডটা বিচার কার্য পরিচালনা করে যে বোর্ডটা, ওটাকে আমরা একসাথে, ওখানে কিন্তু একজন থাকে না। তারপর যদি আমি বলি যে লাইব্রেরি, লাইব্রেরি বললে কি আমরা বুঝতে পারি এটা এটা কিন্তু আমরা লাইব্রেরি, তাহলে সমগ্রভাবে সব লাইব্রেরিকে বোঝাচ্ছে, তাই না? এই জন্য কমন এবং কালেকটিভটা আমাদের বুঝতে হবে যে একটা মাঝখানে একটা ছোট টুইস্ট থাকে, একটা ছোট ডিফারেন্স আছে, যাতে করে আমরা কমন এবং কালেকটিভটা ম্যাচ করে ফেলি। লাইব্রেরি বলতেই কিন্তু আমরা বুঝি যে অনেক বইয়ের সম্ভার, একটা সমষ্টিগতভাবে অনেক বই থাকবে সেখানে, এবং একটা সমষ্টিবদ্ধ একটা জায়গা, এবং লাইব্রেরিতে একজন অবশ্যই থাকে না। লাইব্রেরিতে যখন আমরা যাই, তখন ওই লাইব্রেরি বলতেই একটা সমষ্টিগত একটা কিছুকে বোঝায়, তখন এই লাইব্রেরিটা কালেকটিভ নাউন হয়ে যায়। তারপর যদি আমি বলি যে, এবার আমি চলে যাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে, কালেকটিভ বুঝলাম, প্রপার বুঝলাম, কমন নাউন বুঝলাম, এবার হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আপনার গণনা করা যায়, আপনার সংখ্যাবাচক হবে না, এটা এটা গণনা করা যাবে না কখনোই। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কখনোই গণনা করা যাবে না, এটা সংখ্যাবাচক থাকে না, এখানে আপনি গুনতে পারবেন না 1 2 3 4 5 6, এভাবে আপনি গুনতে পারবেন না। আপনার এটা পরিমাপ করে যেটাকে আমরা বুঝি, তাহলে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে নাউনের একটা প্রকার টোটালি মোটামুটি একটু কমপ্লিট হলো, যে কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কংক্রিটের চারটে পার্ট, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এবার চলে যাই অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে মূল প্রকার দুইটা, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করতে হয়, আপনি ফিলিংস দিয়ে বুঝতে হবে, আপনি সেটা কখনো ধরতে পারবেন না। হ্যাপিনেস, সুখ, আপনি কি ছুঁতে পারেন সেটা? কখনোই না। আপনি বুঝতে পারেন যে আপনি একজন সুখী মানুষ, আপনি সুখের মধ্যে আছেন, আপনি আপনি যখন যে যে অনুভূতিগুলোর নাম, যে কাইন্ডনেস, দয়াদ্রতা, আপনি যদি বলেন অনেস্টি, সততা, আপনি যদি বলেন পভার্টি, পভার্টি দারিদ্রতা, তাহলে আপনি এই যে শব্দগুলো, এই শব্দগুলা কি আমরা, দারিদ্রতা কি আমরা ছুঁতে পারি না? আমরা ওটা ছুঁতে চাই? কখনোই না। ওটা কিন্তু হচ্ছে অনুভব করতে হয় যে আমি কষ্টের মধ্যে আছি। তাহলে এই হচ্ছে জিনিসগুলাই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা এটা সহজে বুঝে নিব, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করতে হয়। আপনি আবেগ, আপনার আবেগ অনুভূতি দিয়ে আপনি যেটা অনুভব করতে পারেন, সেই অনুভূতির নামগুলাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের পর্যায়ে পড়ে যায়। এবার আসি হচ্ছে আরেকটা প্রকারে, সেটা হচ্ছে নাউনের আর দুই ধরনের প্রকার আছে, কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের মধ্যে আমরা পাই প্রপার, কমন এবং কালেকটিভকে। প্রপার, কমন এবং কালেকটিভ, এই তিনটা নাউন হচ্ছে কাউন্টেবল। এই তিনটা নাউন যে ধরনেরই হোক না কেন, এটা সংখ্যাবাচক, এটা আমরা গুনতে পারি, এটা আমরা সংখ্যায় গণনা করতে পারি, এটা আমরা পরিমাপ করতে পারি না, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল নাউন। প্রপার, কমন, কালেকটিভ, এই তিনটা মিলিয়ে হচ্ছে আপনার কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল হচ্ছে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট, এই দুইটা নাউন। ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটা নাউন হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। এটা কখনোই আমরা গুনতে পারি না, এটা হচ্ছে আমরা সবসময় এটা আমরা গুনতে পারি না, এটা আমরা সংখ্যায় গণনা করতে পারি না, এটা আমরা সবসময় বুঝে নেই, এটা আমরা পরিমাপ করতে পারি। তো আমরা সুখটাকে তো পরিমাপ করতে পারি না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল যেমন ওয়াটার, পেপার, এগুলাকে আমরা সংখ্যায় গণনা করতে পারি না, আমরা এটাকে পরিমাপ করে বুঝতে পারি, এই ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। আর অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে এটা আসলে সংখ্যাবাচক না, এটা পরিমাপও করা যায় না, এটা অনুভব করতে হয়। তাহলে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্টটা আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে, এই দুইটা নাউন হচ্ছে পরিগণিত হয়, আমরা নাউ আনকাউন্টেবল নাউন হিসেবে অ্যাবস্ট্রাক্ট
অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল কি চিনে নেব। তো ওকে ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য একটু সংক্ষেপে। আরেকটা বিষয় হচ্ছে যে সবাই একটা যাওয়ার শেষ করার আগে, ভিডিওটা শেষ করার আগে, যাওয়ার আগে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনারা ভালো থাকবেন, সবাই যার যার জায়গা থেকে সেফ থাকার চেষ্টা করবেন, এটা ভীষণ জরুরি বিষয়। আর হচ্ছে এই কঠিন সময়ে আমরা সবাই ভালো থাকি, এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব নিয়ে যদি আমরা নিজেদেরকে সুস্থ রাখতে না চেষ্টা করি, তাহলে চেষ্টাটা আল্লাহ সবসময় দেখে, সৃষ্টিকর্তা সবসময় দেখবে আপনি চেষ্টা করছেন কি না, এবং আপনার চেষ্টাটা অবশ্যই আপনাকে সৃষ্টিকর্তা সাহায্য করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।